সালামু আলুম সুপ্রশিক্ষার্থী এর হায়ার মেতা আপনাকে আবারো স্বাগত আমরা এই পর্বে আলোচনা করবো এখানে ই নাম্বার অধ্যায়টা নিয়ে সো এই ই নাম্বার অধ্যায়ে আমাদের এখানে ইউভিএস সূত্র আছে এখানে আমরা যখন ডেরিভেটিভ করছিলাম তখন আমাদের ডিভাই এক্স ইউভি সূত্র করছিলাম কেমন এখানে বলুন তো যে আমরা প্রথমত ইউটাকে সাইডে রাখছিলাম ডিভাই ডিএক্স ভি কে করেছিলাম প্লাস ভি কে সাইডে রাখছিলাম ডিভাই এক্স কি করেছিলাম এখানে ইউকে করছিলাম কিন্তু ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমাদের ইউভিএস সূত্রটা পুরোটাই আলাদা একটা সূত্র এটা একটু আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার সূত্রটা এখানে দেওয়া আছে ইউ সামনে আসবে যেহেতু আমাদের গুণ আছে এখানে ইউ আর ভি আপনি ইউ বা ভি কাউকে কিন্তু বলতে পারবেন গুণের ক্ষেত্রে কিন্তু কাকে আমি সামনে নেব সেটা আমি যখন ম্যাথ করাবো তখন বলবো এখানে কারণ আমাদের এখানে স্পেসিক রুলস আছে এখানে রুলস বলতে আপনি যাকে ডেরিভেটিভ করতে পারবেন তাকে আপনি এখানে ভি ধরবেন এখানে যাকে ইন্টিগ্রেশন করবেন মানে ব্যাপারটা এরকম ধরুন আমি এখানে এটা একটা সূত্র লেখে নেই যে ইউ লিখলাম এখানে এখানে আছে আমাদের ইন্টিগ্রেশন আছে তাই না ইন্টিগ্রেশন অফ

আমরা কাকে ইউ ধরবে কাকে ভি ধরব করতে পারবো তাকে আমরা কি ইউ এখানে আর যাকে ডিফান করতে পারবো তাকে আমরা ভি এখানে ব্যাপারটা মনে বুঝতে এখানে আমরা যখন ম্যাথ ক্লিয়ার হবে ব্যাপারটা আর বলছি না তো এখানে এই যে সূত্রটা একটু আমাদের মুখস্থ হতে হবে এখানে এই সূত্রটা আমাদের জানতে হবে এখানে এটাই এটা জাস্ট সূত্র এখানে তো এই সূত্রটা যে করেন তাহলে আপনার এখানে ই এর আছে একটা ম্যাথ বাঁধবে না বলে আশা করি আমি সো এখন আমরা এখানে একটা ম্যাথ করি এই যে আমাদের উদাহরণ ম্যাথটা দেখুন

এগুলো নিয়ে কোনো ঝামেলা নেই জাস্ট আমরা করবো এখানে এখানে যে কোনো একটা ইউ বা ভি ধরবো এই যে আমি এখানে এক্সেস করকে ইউ ধরলাম এখানে আর ইউ যদি এখানে সামনে রাখি তাহলে ভিটাকে ইন্টিগেশন করবো আবার ইন্টিগ্রেশন যাকে ইউ ধরলাম তাকে আমরা কি করবো ডেরিভেটিভ করবো মানে যাকে ইউ ধরবো এখানে আমরা যাকে সামনে রাখবো তাকে আমরা ডেরিভেটিভ করব অ্যান্ড যাকে ভি ধরবো তাকে আমরা এখানেও ইন্টিগ্রেশন করবো এখানেও ইনটিগেশন করবো হল আবার একটা ইন্টিগ্রেশন থাকবে তো এই যে আমাদের এক্সেস কর এক্সেস করটা রাখলাম আর ই পর এক্সে ইনটিগেশন করলে ই পর এক্স হবে আচ্ছা এখানে আপনি ডেরিভেটিভ করতেছেন আর ইন্টিগ্রেশন একটা আসবে ইন্টিগ্রেশন পাওয়ার মানে পাওয়ার সামনে আসবে পাওয়ার থেকে একবার তার মানে দুই এখানে সামনে আসলো একবার আপনি কনস্ট্যান্ট সামনে নিয়ে নিয়েছেন ইন্টিগ্রেশন অফ পাওয়ার থেকে একবার গেলে এক্স টু মাইনাস ওয়ান হলে কত হবে এক্স হবে এখানে আর ই পর এক্স কে ইন্টিগ্রেশন করলে ই পর এক্স হবে তাই না আচ্ছা এইগুলো হচ্ছে প্রথম স্টেপের কাজ এখানে এই ম্যাথ একটু মানে অনেকগুলো স্টেপে কাজ হবে হুম এখন আপনি হচ্ছে এখানে এক্স স্কোয়ার এটা পেলেন এখন টু এখানে কনস্ট্যান্ট দেখুন তো আবার এখানে আবার ইউভি সূত্র হচ্ছে না আবার এটাকে ইউ ধরলাম এটাকে ভি ধরলাম এখানে এই তো আমাদের ডাবল আবার সূত্র হলো এখানে তার মানে ইউ ধরলাম আবার এই ভি ধরলাম হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন অফ ইউকে এখানে হ্যাঁ আবার এক্স কে ডেরিভেটিভ করলাম এখানে আবার এখানে ইউ কে করলাম মানে ভি কে কি করলাম ইন্টিগ্রেশন করলাম করে এটা তো আমাদের এভাবে সিলেক্ট টু থাকলো এখানে অ্যান্ড দেখুন এক্স তো এখানে রাখলাম আর ইপোর এক্স কে ইন্টিগ্রেশন করলে ই পর এক্স হবে এখানে আর আমাদের এখানে ওয়ান কে যদি আপনি ডেরিভেটিভ করেন তো ওয়ান পাবেন মানে এক্স কে ডেরিভেটিভ করলে

মানে দুই জাতি ইন্টিগ্রেশন করতে হবে এখানে দুই নম্বর উদাহরণটা দেখুন আমাদের এই উদাহরণগুলো খুব ইম্পর্টেন্ট কারণ এই টাইপগুলো যে ভালো পারেন তাহলে অবশ্যই বইয়ের যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো তো আপনার মানে বাঁধানোর মতো জন নেই এখন আমাদের কজিন বাস এক্স আছে এখানে কজিন বাস এক্স একটু ভালো করে বোঝা লাগবে এখানে কজিন বাস এক্স আছে এখানে এখন কথা হচ্ছে আমি এখানে একটা ধরবো যে আপনার আই ইকুয়াল টু কজিন এটা কেন ধরলাম একটু বলতেছি কারণ আপনি যদি এখানে ইউভি করতেছেন তারপরে এখানে কিন্তু ইন্টিগেশন করে সূত্রের এখানে একটা মান পাবেন যদি কখন এই মানটা যদি এই আগেরটা সমান হয় তাহলে আমাদের কি দুটো আই পাবো না এমন না এই জন্য আমরা করবো কি একটা আই ধরে নিয়ে কাজ করবো এখন কথা হচ্ছে আমাদের এখানে কজ ইনভার্স এক্স আছে এখানে একটু ভালো কজ ইনভার্স এক্স আছে এখন কথা হচ্ছে এর সাথে কিন্তু একটা ওয়ান আছে তো আমরা ওয়ান কি ইউ ধরবো নাকি কজ ইনভার্সটাকে ইউ ধরবো নাকি ওয়ান কে ভি ধরবো নাকি কজ কজ ইনভার্সটাকে ভি ধরবো এটা কার ওপর ডিপেন্ড করবে আমি কিন্তু বলছিলাম যে আমরা কাকে ডেরিভেটিভ করতে পারবো কাকে ইন্টিগ্রেশন করতে পারবো ওয়ান কে ডেরিভেটিভ করা যাবে ইন্টিগ্রেশন করা যাবে কিন্তু কজ কে হ্যাঁ এই কজ ইনভার্স কে আমরা কজ ইনভার্স কে কিন্তু ইন্টিগ্রেশন করতে পারবো না আমরা কজ ইনভার্স কে আমরা কি ডেরিভেটিভ করতে পারবো এই জন্য আমরা এটাকে ধরবো কি এখানে ইউ ধরবো এখানে হ্যাঁ আর ওয়ান কে ভি ধরবো এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন এখানে আমরা ইউ ধরলাম কাকে এখানে কজ ইনভার্স এক্স কে আর ভি ধরলাম হচ্ছে ওয়ান কে এখানে তার মানে এখানে দেখুন এই যে আমাদের ইউটা এখানে সামনে আসলো কজ ইনভার্স এক্স আর ভি মানে ওয়ান ওয়ান হচ্ছে আমাদের জাস্ট এখানে কিছু নেই মানে একটু ওয়ান আর ডিভাই ডি এক্স এই যে কজ ইন বাসকে আমরা কি ডেরিভেটিভ করলাম আর এখানে ওয়ান আছে এখানে ইন্টিগ্রেশন করলাম তো আমাদের এই যে আমাদের এখানে দেখুন এই যে এইখানে ইন্টিগ্রেশন যদি আমি করি কে তাহলে আমাদের এক্স পাবো আর এখানে কজ ইন আগে আগেতে থাকবে আর ডিভাই ডি এক্স কজ ইন বাসকে আমি যদি এখানে ডেরিভেটিভ করি তো আমাদের এখানে এই যে ডিভাই ডি এক্স কজ ইন বাস এক্স মানে কত হবে এখানে ওয়ান ওয়ান বাই মাইনাস ওয়ান বাই রুট আবার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এখানে এটা এটা হচ্ছে সূত্র এখানে তো সূত্রটা দিলাম এখানে ওকে দিলাম আর হচ্ছে আমাদের যেহেতু মাইনাসটা থাকবে এই মাইনাসটা আর আমাদের এখানে একটা মাইনাস হলো মাইনাস মাইনাস প্লাস হবে এখানে দেখুন এই যে এখানে প্লাস হয়ে গেছে ওকে আর আমরা এই যে এ ইন্টিগ্রেশন অফ এক্স গুলো এই যে এক্স পাবো এই এক্সটা আমি উপর দিলাম এখানে আই থিঙ্ক এটা প্রপারলি বুঝতে পারছেন এখানে এখানে না বোঝার মতো কিছু নেই এখন কথা হচ্ছে ভাই আপনার এখানে এক্স কজিন ইনভার্সটাকে রাখলেন আর প্লাস প্লাস আপনি এখানে এই যে এই মানটা আপনি এটাকে ধরলেন যে আয়ন ধরলেন মানে এই মানটাকে আয়ন ইগুলো আপনি করলেন কি এখানে মানটাকে আয়ন ধরে রাখলেন এখানে মানে এটা ধরলেন আর কি মানটাকে ধরলে তো কোনো সমস্যা নেই কারণ এই ম্যাটটা আবার বড় হবে কারণ এটাকে ইন্টিগ্রেশন করতে হবে এখন এটাকে আমরা আয়ন ধরলাম কেন বলুন তো আমরা এরকম টাইপের কিন্তু ম্যাথ করছি অনেকগুলো যে ইন্টিগ্রেশন দিয়ে এক্স রুট আবার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স ম্যাথের ক্ষেত্রে আমরা আমরা কিন্তু সিতে যে যে সি ম্যাথগুলো করছি অবশ্যই এই ভিডিও দেখতে গেলে আপনাকে প্রিভিয়াস ভিডিওগুলো দেখতে হবে কেন সি অধ্যায়টা দেখতে হবে মাস্ট তো ওয়ান মাইনাস এক্স করার আগে আপনি যে ইউ ধরেন তাহলে আপনার কি হবে মাইনাস টু এক্স ডিএক্স ইস যেগুলো ডিউ এখানে বা এক্স এক্স মানে কি লেখা যাবে মাইনাস হাফ ডিউ লেখা যাবে একটু সাউন্ড প্রবলেমের কারণে আমরা এখানে একটু বিলম্বিত হয়েছিলাম এখানে তো আমরা এখন তিন নম্বর উদাহরণটা করবো এখানে এখানে দেওয়া আছে দেখুন ইন্টিগ্রেশন অফ লন এক্স ডিএক্স দেওয়া আছে এখানে কী দেওয়া আছে এখানে ইন্টিগ্রেশন অফ লন এক্স ডিএক্স দেওয়া আছে এখন কথা হচ্ছে ভাইয়া আমরা এখানে এখানে কিন্তু কিছু না একটা ওয়ান আছে এখানে তো আমি ওয়ান কে ইউ ধরবো নাকি লন কে লন এক্স কে ইউ ধরবো আমরা কিন্তু লন এক্সকে ডেরিভেটিভ করতে পারি কিন্তু ইন্টিগ্রেশন করতে পারি না ইন্টিগ্রেশন করতে পারি ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই এক্স করতে পারি এখানে ওকে তো এই জন্য আমরা এখানে করবো কি এটাকে ইউ ধরবো এখানে আর ওয়ানকে ভি ধরবো তার মানে এই লন এক্স

গত স্যার আপনি এটাকে ইউ ধরবেন নাকি এটাকে ধরবেন কারণ আমরা জানি ডেলিভিটি আমরা কিন্তু ডি ডিওয়াই ডিএক্স টেন ইনভার্স এক্সে করতে পারি এটা হচ্ছে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার হুম তার মানে আমি এটাকে ইউ ধরবো তো ইউ ধরলে আমাদের ট্যানটা এপা এ পাশে থাকবে এখানে ইনভাস ইন্টিগ্রেশন অফ এক্স এক্স আর এখানে মাইনাস হবে সূত্রের ইন্টিগ্রেশন অল ডি বাই ডি এক্স টেন ইনভার্স এক্স আর ইন্টিগ্রেশন অফ এক্স এক্স এখানে এটা আর কি আপনি এখানে এক্সকে যে ইনটিগেশন করেন পাবেন এখানে এক্স স্কোয়ার বাই টু পাবেন তো একবার দিলাম এক্স স্কোয়ার বাই টু টেন ইনভাস এক্স করলাম মাইনাস এখানে এটাকে করলে কথা হবে এখানে ওয়ান বাই ওয়ান প্লাস এক্সেস করবাব এখানে আর এইটাকে যে ইনটিগেশন করেন এক্সেস করবাবেন এখানে হ্যাঁ আর ডি এক্স করলেন এখন আপনি এখানে এক্স স্কোয়ার বাই টু রাখলেন এখানে এখানে টেন ইনভাস এক্স রাখলেন এখানে মাইনাস এখানে কি এক্সেস করবাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার এখন আপনি কিন্তু নিচের মানটাকে ধরে উপর মানটা পাচ্ছেন না এই জন্য আপনার করতে হবে কি নিচের মতো করে উপর মানটাকে ভাঙাই নিতে হবে এখানে তো আপনি চাইলে এটাকে এভাবে করতে পারেন যে এক্স স্কোয়ার ইনভ্লাস এক্স থাকবে এখানে মাইনাস এটাকে আপনি এভাবে নিতে পারেন না এক্স কর প্লাস ওয়ান মাইনাস ওয়ান ওয়ান প্লাস নিচের মতো করে বানালাম এখানে এখানে তো সিমিলার কাজটা করার কথা এখানে হ্যাঁ এখানে এই সিমিলার কাজটাই আমরা করবো এখানে ওকে তো এই কাজটা আমরা করলাম ও এখানে আরেকটা বিষয় মিসিং গেছে সেটা আমাদের এখানে করলে তো টু একটা হবে এখানে এখানে একটা টু হবে তার মানে হাফটা আমি একবার বাইরে নিতে পারবো হাফটা একবার বাইরে নিলাম ওকে তো এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে আমরা এখানে এক্স স্কোয়ার বাই টু করলাম এখানে আর হচ্ছে ট্যান ইনভার্স এক্স করলাম মাইনাস এখানে হাফ রাখলাম এখানে তো আমি থার্ড ব্র্যাকেট দিয়ে রাখতেছি এখন এটাকে সবার নিচে ভাগ করে দেবো এর নিচে দিলে ওয়ান হবে তার মানে ইন্টিগ্রেশন অফ শুধু ডি এক্স হবে মাইনাস এখানে কি হবে এখানে ইনটিগ্রেশন অফ ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডি এক্স হবে এখানে থার্ড ব্যাগেড ক্লোজ করলাম এখানে ওকে তো এখানে আমাদের এক্স স্কোয়ার বাই টু হবে এখানে আর এখানে হবে টেন ইন ভাস এক্স হবে মাইনাস হাফ এখানে আর এখানে কত হচ্ছে এক্স হচ্ছে আর এখানে দেখুন তো কত হচ্ছে এখানে ইনটিগ্রেশন অফ ওয়ান বাই এক্স স্কোয়ার সূত্র টেন ইন ভাস এক্সের সূত্র ইন ভাস এক্স আর প্লাস সি করলাম এখানে ওকে মানে এই হাফটা এখানে সবার সাথে গুণ করে দেন তাহলেই হিসেবে এটা কিন্তু এক্স স্কোয়ার এখানে এক্স আছে ঠিক আছে এক্স আছে

এই যদি কখনো আমরা ইপর এক্স সাইন বা কজ যেখানে মানে কোন একটা যাই থাকবে কেন আমাদের সবসময় করবো কি এটাকে আমি ইউ ধরবো আর এটাকে ভি ধরবো মানে ই পর এক্স কে আমরা ভি ধরবো কারণ ই পর এক্স কে ভি ইন্টিগ্রেশন করা খুব ইজি আর কি কারণ ওটা গুলো ওটাই হবে তো আমি এটাকে ইউ রাখলাম এখানে আর এটাকে আমি কি করলাম ভি করলাম এখানে এই যে আবার এটাকে ডেরিভেটিভ করলাম এটাকে ইন্টিগ্রেশন করলাম এখানে ওকে তো ই পর এক্স গুলো ইপোর এক্সে হবে আর হচ্ছে আমাদের আহ দেখুন কজ যেহেতু আমাদের এখানে ইপর এক্স এর পর এ এক্স আছে তার মানে এটা ভাগ হবে এখানে আর এখানে আমাদের দেখুন এই কস বি এক্স করলে আমরা কি মাইনাস সাইন পাবো এখানে মাইনাস সাইন যে করি মাইনাস মাইনাসে প্লাস করলাম আর যেহেতু আমাদের কস বি বিটা আমাদের আসছে তা বিটা আমাদের সামনে চলে যাবে আর এখানে দেখুন এখানে কিন্তু আবার এটা সামনে নিচে আসবে তো বাই এটা একবার আমি সামনে নিয়ে নিচ্ছি এখানে বাই এ করছে আর এখানে পর এক্স সাইন এক্স করলাম এখন আমরা এই অংশটা এভাবে রাখলাম এখন এই বি বার এস বি বাই এটা আমি রাখলাম এখানে এখন এবার আবার এখানে ইউ বি সুতোটা এটাকে আমি আবার ইউ ধরবো এটাকে ভি ধরবো এখানে তো এই ইউ হলো সেটা ভি এটা আবার ইউকে ডেরিভেটিভ করলাম ভিকে ইন্টিগ্রেশন করলাম এখানে করে আবার একটা সূত্র করেন এখানে তো বি বাই এ করলেন এখানে আর এ পর এক্স করলে আবার কিন্তু এখানে বি বাই এ কিন্তু কমন আসবে একটু পরে আমরা এখানে এখানে সাইন পাবো এখানে আর ই পর এক্স কী পাবো ই পর এক্স আর এটা আমাদের নিচে আসবে কেন আসছে তো মানে আগের মতো করে আর এখানে আমাদের দেখুন এটাকে বি পাবো এখান থেকে এ পাবো এই বি বাই এ আমাদের এখানে আসলো আবার আর এখানে ই ই পর এ এক্স করলে ই পর এক্স হবে আর এখানে আমাদের এই সাইনকে করলে কস হবে এখানে কজ করলাম এখন আমরা গুন টুন করে দিই একটু একটা বিষয় দেখুন তো ভাই এই যে এই অঙ্কটা মানে কি ই পর এক্স এক্স মানে কি আয়না কারণ আই মানে হচ্ছে আমাদের আগে কিন্তু ধরছিলাম যে আই মানে হচ্ছে আমাদের এই অংশটা ধরছিলাম এখানে তাহলে এটা মানে আমরা আই পেলাম এখানে তো আইটা দিলাম তো আমরা এই মাইনাসটা এই পাশে যদি দিই তাহলে প্লাস হবে তো আই আইটা আমাদের বের করতে হবে মেইনলি অ্যান্ড এখানে লসু গোটা শুরু করে যেটা হবে সেটা অ্যান্সার ওকে এরপরে একটা আমি খুবই মেজিক একটা বিষয় দেখাবো এখানে খুবই ইন্টারেস্টিং বিষয়টা এখানে সো বলি এখানে ইন্টিগ্রেশন অফ ই পর এক্স এফ অফ এক্স প্লাস এফ অফ ড্যাশ এক্স এটা সেকেন্ড ব্যাক দিলাম ডি এক্স যদি কখন আপনি এফ অফ এক্সকে ডেরিভেটিভ করে এখানে হ্যাঁ এফ অফ এটা পান এখানে তাহলে আমার অ্যান্সার হবে এখানে ই পর এক্স এফ অফ এক্স হবে অ্যান্সার বোঝেননি ব্যাপারটা এই এফ অফ এক্সকে যদি আপনি ডেরিভেটিভ করে এই মানটা যে পান প্লাসের ক্ষেত্রে তখন আমাদের অ্যান্সার হবে কি ই পর এক্স এটা আর কি হ্যাঁ এটা লেখার দরকার নেই এই যে ম্যাথটা আমাদের এই সূত্রটা এখানে দিয়েছে দেখুন আমি জাস্ট ম্যাথ করাচ্ছি ম্যাথ করলে বুঝবেন তো ই পর এক্স ওয়ান মাইনাস এক্স এখানে ওয়ান মাইনাস এক্স হোল স্কোয়ার এখানে ওকে সো আমরা যদি এরকম করি ওয়ান বাই এক্সকে আমি যদি ইউ ধরি এখানে তাহলে দেখুন এই মানটা পাবেন এখানে কেমা করে পাবেন এটাকে লেখা যাবে না ওয়ান মাইনাস এক্স লেখে তারপর মাইনাস ওয়ান করা যাবে ইনভার্স করে এখন এটাকে যদি আপনি ক্যালকুলেশন করেন পাওয়ার সামনে আসবে পাওয়ার থেকে একবার তবে ওয়ান মাইনাস এক্স মাইনাস টু হবে এখানে আর যেহেতু এক্সের আগে মাইনাস যাকে আপনি এক্স বলেন সেখানে মাইনাস এক্স কিন্তু তার মানে এখানে মাইনাস ওয়ানটা এখানে চলে আসবে গুণ হবে আর কি এ মাইনাস মাইনাস কাটা যাবে থাকবে এখানে কত ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স তারপর হোল স্কোর থাকবে কেন তার মানে দেখুন এই মানটা কিন্তু পেলাম ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়ান মাইনাস এক্স স্কো তার মানে এই ধরে এখানে ওরা কাজটা করছে আর কি তাহলে এই মানটা যদি পাই তাহলে এটাকে আমি যদি ধরি এটা পাই তাহলে আমাদের ই পর এটা হবে অ্যান্সার তো ইন্টু ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স বাই ইটাকে সামনে ওপর রাখা যাবে এখানে এরপরে একটা ম্যাথ আছে পর সরি এক্স পর এক্স আচ্ছা আমি এটা দিয়ে একটু লাস্টের ম্যাথ এবং ভেরি ভেরি ম্যাথ কিন্তু এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ একটা সালে অনেকবার আসছে কিন্তু এরকম কোশ্চেন ইনটিগেশন অফ এটা এক্স ই ফর এক্স আর এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার এখানে ডি এখানে তো আমরা নর্মালি এটা কিন্তু নর্মাল নিয়মে হবে না এখানে আমাদের একটু জাস্ট হালকা করে ভাঙাতে হবে সেটা কেমন আমরা এটাকে একটু ভাঙা নেব এভাবে যে এক্স প্লাস ওয়ান করে মাইনাস ওয়ান করবো অ্যান্ড এখানে সেকেন্ড প্যাকেট দিয়ে ই ফর এক্স রাখবো এখানে আর এখানে কি এক্স প্লাস ওয়ান রাখবো এখানে তার হোল স্কোয়ার কারণ কি কারণ আমরা এখানে নর্মালি এটাকে কোনো একটা মান ধরে আপনি মানটা পাবেন না এখানে তো এটা হচ্ছে মেইন রিজন আর কি যে আমরা এটা কেন এটা এভাবে করলাম মানে আপনি এই চাইলে এটাকে সবার নিচে ভাগ করে দিতে পারবেন ইন্টিগ্রেশন দিলেন এক্স প্লাস ওয়ান তো এর সাথে একটা ই পর এক্স আছে তো এক্স প্লাস ওয়ানটা স্কোয়ার এর নিচে একবার দিলেন মাইনাস ইন্টি এটা ডিএক্সটা দেন ওয়ান বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার আর ই পর এক্স তো এখানে আছে আর ডিএক্স বলেন এখানে ওকে তো এখানে কাটাকাটি করেন এই যেটা কাটলে আমাদের কী হবে এখানে ইন্টিগ্রেশন অফ ই পর এক্স হবে এখানে মাইনাস ডিএক্সটা দেন এখানে আর এখানে কি হচ্ছে বলুন তো ইন্ডিকেশন অফ ইপর এক্স ইপর এক্স প্লাস ওয়ান এখানে এই পর্যন্ত বুঝতে পারছেন মানে আমরা এখানে এই জায়গাতে হ্যাঁ করলাম আর কি কিন্তু কথা হচ্ছে এখানে তো একটু মানে মিস্টেক সেটা হচ্ছে আমাদের এখানে মান থাকবে সেটা হচ্ছে আমাদের ওয়ান প্লাস এক্স বা এক্স প্লাস ওয়ান থাকবে কারণ দুটার সাথে একটা কাটা গেলে তো নিচে আরেকটা মান থাকবে এখানে তাই না তো আমি একটু জাস্ট ভালো করে লিখতেছি মানটা এখানে এখানে আছে ই এক্স আছে এখানে এক্স প্লাস ওয়ান dx minus e power x x plus one whole square dx এখন আপনি যদি এটাকে ইউভি সূত্র কাজ করেন তাহলেই হয়ে যাবে দেখুন আমি ইউটাকে ধরলাম কাকে কেন যে আপনার x plus one ইউ ধরলাম আর ইন্টিগ্রেশন অফ এটা করলাম এখানে কেন করলাম কারণ হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন e power x এর একটু সুবিধা ম্যাথ গুলো সহজ হয়ে যায় এখানে এখানে আমি ইন্টিগ্রেশন অল ইন্টিগ্রেশন ধরলাম d by dx x plus one হ্যাঁ আর ইন্টিগ্রেশন অফ e power x ডিএক্স করলাম এখানে আর এখানে তো এই মানটা আছে এটা আমি এখানে এভাবে রাখলাম এখানে ইন্টিগ্রেশন অফ ইপর এক্স এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ডিএক্স এখানে যাই হোক এরপরের যে কাজটা হবে সেটা দেখুন আমাদের এটা ইপর এক্স পর এক্স হবে এখানে এক্স প্লাস ওয়ান হবে এখানে আর এটা ইনভার্স হলে তাহলে আমাদের একবার মাইনাস মাইনাস প্লাস না মাইনাস এখানে থাকবে এখানে এখানে কি হবে এখানে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার হবে এখানে ওকে আর যদি অল ওভার আছে আর ডিএক্স একটা আছে এটাকে আপনি যদি করে দেখবেন এই মানটা এখানে এরকম হবে আর এই ই পর এক্স করলে ই পর এক্স হবে তো ই পর আমি এ পাশে দিলাম ই পর এক্সটাকে আর এখানে মাইনাস আচ্ছা এখানে কি এখানে একটু মানে ঝামেলা হয়েছে এখানে একটু জাস্ট হালকা করে দেয় এখানে মানে করলে না করলে কিছু মিসিং থেকে যায় এখানে হ্যাঁ ইন্টিউশন করলাম এটাকে লেখা যাবে না ডি ডি এক্স লেখে এক্স প্লাস ওয়ান লেখে ইনভার্স করা যাবে এখানে আর এখানে তো ই পর এক্স রাখলাম এখানে তো এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখলাম আপাতত এখন এটা কাজ শেষ হয়নি আর এই মানটাকে আমি এভাবে রাখলাম এখানে পর এক্স এক্স প্লাস ওয়ান হোল্ডস্কো রাখলাম এখানে সো এখন ওয়ান ইন্টিগ্রেশন থাকবে এখানে এখানে পাওয়ার সামনে পাওয়ার থেকে এক বাদ তার মানে পাওয়ার পর কাটলে প্লাস হবে এখানে ওকে একটা ইন্টিগ্রেশন থাকবে এখানে আর পাওয়ার থেকে এক বাদ দিলে কি হবে এখানে এক্স প্লাস ওয়ান কিন্তু মানে তারপর হোল্ড স্কোর হবে এখানে ওকে আচ্ছা আর ইপোর ইন্টিগ্রেশন ই পর এক্স আমি এটাকে পর এক্স দিলাম আর এই ডিএস টা আমি এখানে দিলাম ডিএক্স আর এখানে মাইনাস ইপোর এক্স এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ডি এক্স এখানে তো এইটা এটা কাটা যাবে থাকবে এখানে কি ই পর এক্স এক্স প্লাস ওয়ান থাকবে প্লাস সি এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো আমরা নেক্সট এ করবো কি অনুশীলনীর ম্যাথগুলো সলভ করবো স্টেপ বাই স্টেপ সবগুলো করা ট্রাই করব তো এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম